আমার স্বপ্ন সার্থকতা চলেছে। নীলগঞ্জ প্রজেক্টের বাংলা বাড়ি, ফার্ম হাউসের জন্য জমি, গরু, মাছ, মুরগি সব ঠিকঠাক। বাস সময় করে একবার তোমাদের সবাইকে নিয়ে গিয়ে উদ্বোধন করতে হবে, দেখলে চমকে যাবে। তাই না খালাম্মা? থাকতে খালাম্মা, চিঠি দুইটা সে চিঠি নিশ্চয়ই আমার অমিতের চিঠি। ঠিক আছে তুই যা, পরে তো কি লিখেছি। আশা করি তোমরা ভালো আছো। সামনে আমার পরীক্ষা, এখানে খরচ অনেক বেড়ে গেছে, ড্যাডিকে বলো টাকার অঙ্কটা যেন বাড়িয়ে দেয়। দেব, লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত সময় কাটছে। বাবা বাবা বা, দোয়া করো যেন পরীক্ষায় ভালো করতে পারি। ইনশাআল্লাহ। ইতি তোমাদের স্নেহের অমিত। দেখি দেখি, তুমি আজই ওকে টাকা পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা দেবো। শোনো, অমিত ফিরে এলে আমি ওকে বিয়ে দিয়ে বউ আনবো ঘরে। বাহ, আমিও তো তাই ভেবেছি। আর পাত্রী তো আমাদের হাতেই আছে। কার কথা বলছো তুমি? হায়দার মনসুর একমাত্র মেয়ে প্রিয়ার কথা। আরে হায়দার ভাই, আসুন আসুন। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। আরে কি তুমি জানো না, এই প্ল্যানটা ভাবি আর আমি মিলে অনেক আগেই করে রেখেছি। ও তাই নাকি? আচ্ছা হায়দার ভাই, আপনি বসুন, আমি একটু চা নাস্তা ব্যবস্থা। না ভাবি, এখন সময় নেই, আপনি অনেক কাজ। আর শোনো সাদিকি, তোমাকে যে বলতে এসেছি, তোমার সিঙ্গাপুরে মেডিসিন ডিলটা ওটা হয়ে গেছে, তুমি অফিসে এসো, ডিলটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু আজ তো আমার গোডাউনে ভিজিট আছে। তাছাড়া আমি উল্টো কথা যাই কেন, বরং তুমি আমার অফিসে চলে এসো, একসঙ্গে লাঞ্চ করবো, আলোচনা হবে। ওকে ওকে। হ্যালো, শরীফ খান বলছি। সব সব ধরা পড়ে গেছে বস। হোয়াট? রাখি বস। ধরা যখন পড়েই গেছি তখন সব কিছু আমাকেই সামলাতে হবে। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, এই বোতলটা দেখুন তো, চিনতে পারেন কিনা? এটা তো স্যার ফেনসিডিলের বোতল। হ্যাঁ হ্যাঁ, ফেনসিডিলের বোতল, আমার ঔষধ কোম্পানির নামে। অন্য ঔষধের এই চালানে সই করেছেন আপনি, অথচ তার মধ্যে পাওয়া গেছে এই অবৈধ ফেনসিডিলের বোতল। আমার লাইসেন্স ব্ল্যাকলিস্টেড হবে জেনেও কোন সাহসে এই ড্রাগ বাজারজাত করে চলেছেন? দেশের যুব সমাজ এতে ধ্বংসের দিকে এগিয়ে যাবেই, তাছাড়া সমাজ আমি মুখ দেখাবো কি করে? আমার মান সম্মান নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই। এর আগেও আপনার সম্পর্কে আমার কাছে বহু অভিযোগ এসেছে, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। আজ আমি নিজেই ঘটনার সত্যতা খুঁজে পেয়েছি। ইউ আর এ ব্লাড স্মাগলার। তোমার মতো স্কাউন্ড্রেলকে আরো আগেই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুল করেছি। ঠিকই বলেছেন স্যার, আপনি ভুল করেছেন, কিন্তু এত কিছুর পর আমি তো আর ভুল করতে পারি না। হোয়াট? যে বিশাল ম্যানেজার শরীফ তোমাকে নিষ্ঠুর ভাবে হত্যা করলো, সাদেকি আমি ওকে ছাড়ব না, ওকে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে ছাড়ব বন্ধু, এটা তোমার কাছে আমার ওয়াদা। শোনো, কবিরখা টঙ্গি ব্রিজের পাশে অপেক্ষা করছে, ও তোমাদের জায়গা মতো নিয়ে মালগুলো লুকিয়ে ফেলবে। সব যাও। ইন্সপেক্টর, এই সাদিকিকে খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। আরেস্টিল জটিল খবর স্যার। হায়দার মনসুর যদি আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় সর্বনাশ হয়ে যাবে,
ফাঁসির দড়িতে ঝুলে পড়াটাও বিচিত্র কিছু নয় স্যার। না লয়ার না, এত সহজ আমি ফাঁসির দড়িতে ঝুলবো না। হয়দার মনসুরের মুখ আমি সেলাই করে দেবো। মানুষের কিছু দুর্বল জায়গা থাকে, সেখানে হাত পড়লে তার মুখ বন্ধ হয়ে যায়। কবির খান বস, সবকিছু রে। আমি তোকে তোর মাল বুঝি দি, এবার তুই আমাকে আমার মাল বুঝিয়ে দে। তোর সানি ভাইকে মেরে এখানে লটকে রাখবো। কোন মায়ের লাল নেই যে আমাকে রাখে। ওকে আমি বিয়ে করব, ওকে ছাড়া আমি বাঁচবো না। লালার ফকিরা, সানি ভাই এলে তোকে মেরে বড়লোক বানিয়ে দিতে বলবো। কে তুই? সানি, তোদের মতো শয়তানদের জন আর দুর্বল লোকদের বন্ধু। অন্যায় করি না, কাউকে করতেও দিই না। এই তোরা বিয়ের ইন্তজাম কর। আমি ফকিরাকে বড় লোক বানাবার চেষ্টা করি। ব্যান্ড রেডি, 1 2 3। সানির সঙ্গে দেখা করতে চাই, দয়া করে বলবেন কি উনি কোথায়? খুব জরুরি দরকার। কি জরুরি দরকার বলা যায় না? আমার নাম সানি, বলুন কি বলতে চান? আপনি নিশ্চয়ই শরীফ খানকে চেনেন? হ্যাঁ চিনি। তিনি আপনাকে একটা চিঠি দিয়েছেন, এই নিন। সানি, কবির খা তোমাকে একটা ছবি দেবে, তুমি ছবির লোকটিকে তুলে নিয়ে কদিনের জন্য আটকে রাখবে, ভুলে যেও না। আমাকে কথা দিয়েছিলে, রক্ত দিয়ে হলো ঋণ শোধ করবে। শরীফ খান, আপনার মালিককে বলবেন সানি ওয়াদার কথা ভুলেনি। কমিশনার, মিস্টার হায়দার। কমিশনার, এখন একদিকে আমার নিরীহ বন্ধু সাদিকের খুনের বিচার, অন্যদিকে আমার আমার একমাত্র মেয়ে প্রিয়ার জীবন, আমি এখন কোনটা চাইব? আমি এখন কি করবো কমিশনার, কি করবো? আপনাকে কিছু করতে হবে না, সব আমরা করব।
করছো কেন? আমার আমার বুকের উপর কি যেন পড়লো। এই যে এখানে এখানে আরে ওটা একটা ব্যাগ। ব্যাগ? এখানে ব্যাগ আছে? শুনেছি যেখানে ব্যাগ থাকে সেখানে নাকি সাপও থাকে। হ্যাঁ থাকতেও পারে। ওরে বাপরে, আমি এখানে একলা থাকতে পারবো না। দোকলা পাবো কোথায়? আমার সাথে থাকবে? বেটা মানুষের সাথে থাকবো কেন? তুমি জানো আমি কুমারী মেয়ে? জানি। আরে আরে চলে যাচ্ছ যে, আমার কি হবে এখন? কিছুই হবে না তোমার, তুমি এখন ঘুমোবে। দেখো মিস্টার সানি, আমি তোমার সব কথা শুনবো, আর তুমি আমার কোনো কথা শুনবে না, তা তো ঠিক নয়। মানে? তুমি আমাকে বন্দি করে রেখেছো, মেনে নিয়েছি, বকা দিয়েছো, গালি দিয়েছো, চুল ধরে টেনেছো, সহ্য করেছি, খাবার দিয়েছো, খেয়েছি, ঘুমোতে বলছো, তাও মেনে নেব। কিন্তু আমারও তো সুবিধা অসুবিধা থাকতে পারে, মানে দুই একটা শর্ত থাকতে পারে। শর্ত? হ্যাঁ, শর্ত মানতে হলে শুনতে হবে। এক নাম্বার, বাইরে থেকে দরজা তালা লাগাতে পারবে না, বোঝো না? দরকার হলে তো তো বেরোতে পারি, এখানে তো আর বাথরুম নেই। আমি আবার ভয় পেলে যাতে তোমাকে ডাকতে পারি, তোমার কাছে যেতে পারি। দুই নাম্বার, এমন কোনো অস্ত্র আমাকে দিতে হবে যাতে আমি আত্মরক্ষা করতে পারি, অন্তত এক ছুরি, শত হলো একটা জঙ্গল তো। প্রমিস, আমি কোনো গন্ডগোল করব না, উল্টাপাল্টা কিচ্ছু করব না, যশ হচ্ছে না আমাকে। বিশ্বাস করলাম। আমার বিশ্বাস সাক্ষণী,
এসো আমার সাথে, এসো। घास पता नहीं আল্লাহর উপর যেমন ভরসা রাখা দরকার তেমনি সেবারও দরকার। যান, আপনারা একটু বাইরে যান। আচ্ছা।
তুমি তুমি এখানে হারুন সুরজ রন পলাশ আরে ওস্তাদ শরীর ভালো হয়েছে তোমার আগে জানতে চাই আমি ঘরে এলাম কি করে বল বল তোমার শরীরের যে অবস্থা হয়েছিল গরমে অনছাড়া কোনো উপায়ই আসিল না আফা যদি সেবা না করত তুই ভালোই হইত না মরি যাইত সারা জেগে যদি তোমার মাথায় জলপট্টি না দিত তাহলে তাহলে তুমি সুস্থ হতে না যখন যখন করেছে মরণটা তুমি লাগিয়ে দিয়েছে আমরা তো সারা শুধু ঘুমিয়েছি দেখো তুমি রাগ করো না কি করবো বলো কারি বা বন্দি থাকতে ইচ্ছে করে বিশ্বাস করো আমি তোমাকে ছুরি মারতে চাইনি আসলে আসলে আমার মাথায় তখন কি যে হলো আমাকে মাফ করা যায় না যায় যে দিনের বেলায় পালানোর জন্য ছুরি মেরে আঘাত করতে পারে আবার সুস্থ করার জন্য সারা রাত জেগে সেবা করতে পারে তাকে মাফ করা যায় কি বলিস তোরা তোমার আমার ভালোবাসার বন্ধু লাগনের মতো তুষাহ তুষাহ তাইরে বন্ধু মনে লয় যত কেন রে
মাটি দিয়ে মানুষ গড়ে প্রেম দিলায় অন্তরে সেই মানুষই কান্দে কেন রে সুতারি মায়া ডোরে বন্ধ তুমি দুই জহনারে এক সুতারি মায়া ডোরে বন্ধ তুমি দুই জহনারে আবার কেন মায়ার বাঁধন যাই গোছিরে সেই মানুষই কান্দে কেন রে মাটি দিয়ে মানুষ গড়ে প্রেম দিলায় অন্তরে সেই মানুষই কান্দে কেন রে থাকতে আশা ভাঙে খেলা দুই দিনেরই জীবন দিলা থাকতে আশা ভাঙে খেলা প্রেমের পাগল ভয় করে না মরণেরে সেই মানুষই কান্দে কেন রে মাটি দিয়ে মানুষ গড়ে প্রেম দিলায় অন্তরে মাটি দিয়ে মানুষ গড়ে প্রেম দিলায় অন্তরে সেই মানুষই কান্দে কেন রে সেই মানুষই কান্দে কেন রে কথা বলো প্রিয়া কথা বলো আমার অপরাধের শাস্তি তুমি কেন ভোগ করবে কথা বলো প্রিয়া চুপ করে থেকো না কথা বলো বাবা তুমি তো নিশ্চয় আল্লাহর কোন প্রিয় বান্দা তোমার পবিত্র মাজারে দাঁড়িয়ে তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইছি হে আল্লাহ তুমি প্রিয়াকে ভালো করে দাও তুমি প্রিয়াকে ভালো করে দাও আমার অন্যায় শাস্তি প্রিয়াকে তুমি দিও না প্রিয়াকে তুমি ভালো করে দাও আল্লাহ তুমি প্রিয়াকে ভালো করে দাও ইয়া আল্লাহ প্রিয়াকে তুমি সুস্থ করে দাও বদলে আমার প্রাণ তুমি নিয়ে নাও তবু তবু প্রিয়াকে তুমি ভালো করে দাও ভালো করে দাও ভালো করে দাও ভালো করে দাও প্রিয়া তুমি ভালো হয়ে গেছো আমি ভালো হয়ে গেছি জানি ইয়াল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া তুমি প্রিয়াকে ভালো করে দিয়েছো তুমি পাশে থাকলে আমার আর কোনো কিছু হবে না প্রিয়া হ্যাঁ তুমি আমাকে শক্ত করে আগলে রাখো তোমার ভালোবাসা দিয়ে তোমার প্রেম দিয়ে আমি আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি প্রিয়া এ তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি বলো তোমার সাথে ঘটে যাওয়া
এই কদিনের স্মৃতিকে আমি সারা জীবনে ভুলতে পারবো না? তুমি পারবে, আমি জানি। নিজের অজান্তে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছ, নইলে নইলে আমার জন্য অমন করে কাঁদবে কেন তুমি? তুমি ভুল করছো প্রিয়া। এই ভুলটাই আমার জীবনে ফুল হয়ে ফুটুক, হোক আমার আগামী স্বপ্নের ঠিকানা। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে হাজার বছর অপেক্ষা করতে হয়, আমি তাই করব। না না প্রিয়া, না, তোমার সঙ্গে কখন আমার প্রেম হতে পারে না, ভালোবাসা হতে পারে না। তুমি বড় লোকের বে, আর আমি এক গরিব আর বেকার সন্তান। অন্যায় প্রতিবাদ করি বলে তথাকথিত ভালো মানুষের আমাকে গুন্ডা বলে। বিশ্বাস করো, যেন তো আমি একটাই অপরাধ করেছি, তা হলো তোমাকে কিডন্যাপ করা। শরীফ নামে একটা লোক আমার মায়ের জীবন বাঁচাবার জন্য সাহায্য করেছিল। আপনি দয়া করে আমার মাকে বাঁচান। আপনি পায়ে পড়ে ডাক্তার স্যার। আরে এ কি করছেন? যান তো ভাই যান, অযথা বিরক্ত করবেন না। আপনি একটু বসুন, রিপোর্টটা নিয়ে যাবেন। মা গো, টাকার জন্য আমি তোমাকে বাঁচাতে পারলাম না, আমাকে তুমি অভিশাপ দাও মা, আমাকে তুমি অভিশাপ দাও। আজ একটা কথা বলবো, রাখবে? বলো। কথা দাও, ছেলেটার মায়ের অপারেশনে যত টাকা লাগবে তুমি দেবে? যে রোগ আমার হয়েছে তাতে বোধ হয় আমি বেশি দিন বাঁচব না, মরার আগে অন্তত এটা জেনে শান্তিতে মরতে পারবো যে আমার স্বামী জীবনে একটা ভালো কাজ করেছে। বলো, কথা দাও ছেলেটাকে তুমি সাহায্য করবে। ঠিক আছে নাজমা, তাই হবে। শোনো, তুমি কেঁদো না, তোমার মায়ের অপারেশনের সব টাকা আমি দেব। স্যার, আপনি আমাকে ঋণী করে ফেলেন স্যার। আমি সানি, আমার মায়ের কসম করে বলছি, আমার রক্ত দেহ হলো, আপনার ঋণ আমি শোধ করে দেব। যা হবার হয়েছে আর ভুল নয়, তাতে যদি আমার জীবন চলে যায় যাবে। না জানি না, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। এই পবিত্র বাজারে দাঁড়িয়ে আমাকে তুমি কথা দাও, তুমি আর কোনোদিন অন্যায় পথে পা বাড়াবে না, মন্দ কোনো কিছুই যেন তোমাকে স্পর্শ না করে। তুমি আমার সেই প্রেম হবে, যে প্রেম নিয়ে আমি গর্ব করতে পারি, অহংকার করতে পারি। প্রিয়া, তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি এক নতুন জীবন শুরু করবো। নিহত সাদেকির সাথে আপনার কিসের সম্পর্ক ছিল? বন্ধুত্বের। আপনি কি আপনার বন্ধুর খুনের সময় সেখানে উপস্থিত ছিলেন? পুলিশি চাপের মুখে আপনি আপনার জবানবন্দিতে সত্য গোপন করে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করেছেন, তাই আজ আদালতে দাঁড়িয়ে নতুন করে জবানবন্দি দিতে চান, একথা কি সত্যি? বলুন মিস্টার হায়দার, আপনি কি নিজ চোখে শরীফ খানকে খুন করতে দেখেছেন? বলুন, চুপ করে থাকবেন না, বলুন, চুপ করে থাকবেন না মিস্টার হায়দার, আদালতের কাছে বলুন আপনি কি দেখেছেন, বলুন। আমি আত্মবিস্মৃত হওয়ার জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইয়েস ইওর অনার, এই শরীফ খান আমার মেয়েকে কিডন্যাপ করিয়ে আমাকে দিয়ে মিথ্যে সাক্ষী দেবার চেষ্টা করছে। এই শরীফ খান আমার মেয়েকে হত্যা করবার হুমকি দিয়ে আমার উপর এই মামলা প্রত্যাহার করে নেবার জন্য চাপ সৃষ্টি করেছিল।
কিন্তু আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার আর কোনো ভয় নেই। এবার আমি সব খুলে বলবো এবং সত্য বলবো। ইয়েস ইওর অনার, এই শরীফ খান, এই শরীফ খান নিজ হাতে গুলি করে সাদিককে হত্যা করেছে, যা আমি নিজের চোখে দেখেছি। দ্যাটস অল ইওর অনার, আমার আর কিছু বলার নেই। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি শরীফ খান হাবিব সাদিককে গুলি করে হত্যা করেছে। সুতরাং বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে আসামি শরীফ খানকে অত্র আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। হায়দার মনসুর, তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো। এই নরকে আমি একা চলব না, তোমাকেও চালাবো। ও সাড়া, হ্যাঁ নিয়ে চলো। আমি তোমাকে ছাড়বো না হায়দার মনসুর, আমি তোমাকে ছাড়বো না। ইন্সপেক্টর, ওই আমার মেয়েকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপার, এটা তার প্রাপ্য ছিল। আর কোন কথা নেই, বাড়ি চলো। হ্যাঁ ড্যাডি, হ্যাঁ আমি ঠিকই বলেছি। আজ যদি সানি আমাকে তোমার কাছে ফিরিয়ে না দিত, তাহলে তুমি আদালতে মিথ্যে সাক্ষী দিতে, সাদিক আঙ্কেলের খুনি আইনের হাত থেকে রেহাই পেয়ে যেত। সানি তোমাকে অন্যায়ের কাছে পরাজিত হতে দেয়নি, অথচ তুমি তাকে। প্রিয়া, প্রিয়া, একজন কিডন্যাপারের আইনের কাছে যে ব্যবহার পাওয়া উচিত ছিল সানি তাই পেয়েছে। পুলিশ ওকে অ্যারেস্ট করে ঠিকই করেছে, এবং পুলিশকে সাহায্য করা আমার কর্তব্য। তুমি তোমার কর্তব্যের কথাই ভাবছো, কিন্তু একবারও ভাবছো না যে ছেলেটি আমাকে তুলে নিয়ে আটকে রেখেছিল, সে ইচ্ছে করলে আমার চরম সর্বনাশ করতে পারত, আমাকে কলঙ্কিত করতে পারত। একবার যদি সে জানোয়ার হয়ে যেত, তাহলে কি আমি নিজেকে রক্ষা করতে পারতাম? পারতাম না। সানি অমানুষ নয় ড্যাড, মানুষ। এই তোমার গাছে বলছি, সে আমার ইজ্জতকে পবিত্র আমানতের মতো রক্ষা করেছে। চুপ করো প্রিয়া, আমি তোমার মুখ থেকে একজন অপরাধীর গুণকীর্তন শুনতে চাই না। ড্যাডি, আমি শুধু বলতে চাই সানি আমাকে কিডন্যাপ করে অপরাধ করেছে ঠিকই, কিন্তু এটাই তার জীবনের প্রথম কোন অপরাধ, যা করতে বাধ্য হয়েছে শরীফ খানকে বাঁচানোর জন্য। কারণ ওই শরীফ খান একদিন সানির মাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। প্রিয়া, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। নাও গো এন্ড টেক রেস্ট। একটা কথা দেন, যদি সম্ভব হয় সানির উপর থেকে কিডন্যাপের মামলা তুলে নিয়ে ওকে ভালো হবার সুযোগ করে দাও। একবার একবার ভেবে দেখো, জেল থেকে বেরিয়ে ও তো আবার আমার কোনো ক্ষতি করতে পারে, প্রতিশোধ নিতে পারে। ড্যাড, কোনো মানুষ যদি নিজের ভুল বুঝতে পেরে জীবনকে আবার সুন্দর করে গড়তে চায়, তাকে মানুষ হিসেবে সাহায্য করা তোমার উচিত। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ইউ আর ওয়েলকাম। স্যার, কি চাও তুমি আমার কাছে? কিছুই চাই না স্যার। আপনি আমার উপর থেকে মামলা তুলে নিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ জানাতে চাই। দোয়া করবেন আমি। এত সহজে মামলা তুলে নেবার লোক আমি নই। তোমাকে আমি এমন শাস্তি দিতাম, শুধু প্রিয়ার অনুরোধেই আজ তুমি রেহাই পেলে। শোনো, ভবিষ্যতে কোনোদিন কোনো কারণে তুমি আর আমার সামনে এসে দাঁড়াবে না, সেটা তোমার জন্য খুব খারাপ হবে, কথাটা মনে রেখো। মা, কেন এসেছিস তুই? কি চাস আমার কাছে? আর কত জ্বালাবি? চলে যা আমার সামনে থেকে, চলে যা বলছি। মা, মা, আমি তোর মা হলে তুই তো ঠিকই মানুষ হতিস, তোকে নিয়ে আমি গর্ব করতাম, কিন্তু তার বদলে বদনাম ছাড়া কি পেয়েছি আমি? শেষ পর্যন্ত তুই কিনে একটা মেয়েকে কিডন্যাপ করলি, আর কত নিচে নামবি তুই!
বলবে না মা? দেখো মা, তোমার জন্য আমি কি এনেছি, একটু অন্যায় করিনি, কাজ করেছি, পরিশ্রম করেছি, বিশ্বাস করো মা, সব পয়সা দিয়ে তোমার জন্য শাড়ি কিনেছি। আমি বিশ্বাস করি না। না মা, আমি সত্যি বলছি। এই দেখো, এই দেখো, এটা আমার প্রথম বেতনের টাকা। গর্ব করার কথা, তোমার ছেলে বেকার নয়, যে সানিকে নিয়ে তোমার দুশ্চিন্তার সীমা ছিল না, রাতে ঘুমাতে পারতে না, সে সানির মৃত্যু হয়েছে, আর যাকে তোমার সামনে দেখছো সে এক নতুন সানি, সে এখন তার মাকে শত রোজগারের পয়সা খাওয়াতে পারে। সানি, তুমি কে মা? ওর নামই প্রিয়া, যে প্রিয়াকে। ও বুঝেছি, এসো মা ভেতরে এসো। আরে কি, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, তোমার সন্তানের যে পরিবর্তন আজ তুমি দেখতে পাচ্ছ তা সবটাই প্রিয়ার জন্য। প্রিয়ার অনুপ্রেরণায় আমার জীবনের মোড় পাল্টে দিয়েছে, বদলে দিয়েছে এক নতুন মানুষ হিসাবে। না মা, সানি বাড়িয়ে বলছে, ও নিজের চেষ্টায় আজ সৎ মানুষ হয়েছে। আর বলতে হবে না মা, আমি সব বুঝে গেছি। তুমি আমার বুকে শান্তি ফিরিয়ে দিয়েছো মা। আমি দোয়া করি মা, আল্লাহ যেন তোমার জীবনটাকে সুখে শান্তিতে ভরে দেয়। এসো মা, ঘরে এসো। বলে ডাকি যতবার, মন চায় সেই নামে ডাকি যে আবার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চায় সেই নামে ডাকি যে আবার। তুমি আমার প্রেমের অহংকার। প্রিয়া 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 বলে ডাকো যতবার, মন চায় সেই নামে ডাকো বারে বার। প্রিয়া 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 বলে ডাকো যতবার, মন চায় সেই নামে ডাকো বারে বার। তুমি আমার প্রেমের অহংকার। যদি কেউ প্রশ্ন করে কি পেলে পৃথিবীতে, বলবো পেয়েছি আমি জীবনের সাথীটাকে। যদি কেউ প্রশ্ন করে কি পেলে পৃথিবীতে, বলবো পেয়েছি আমি জীবনের সাথীটাকে। তুমি আছো আমি আছি হৃদয়ের কাছাকাছি, কোনো কিছু চাই না তো আর। তুমি আমার প্রেমের অহংকার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চায় সেই নামে ডাকি যে আবার। প্রিয়া 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 বলে ডাকো যতবার, মন
চাই সেই নামে ডাকো বারে বার। চিরদিন অনুভবে কোনো কিছু চাই না তোমার, তুমি আমার প্রেমের অহংকার। প্রিয়া 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 বলে ডাকো যতবার, মন চাই সেই নামে ডাকো বারে বার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি যে আবার, তুমি আমার হায়দার মিনসুরের মেয়ে হয়ে একটা ক্রিমিনালের সঙ্গে বেহায়ার মতো মেলামেশা করতে লজ্জা করল না তোমার? ড্যাডি, তুমি যখন সবকিছু জেনে ফেলেছ তখন তখন তোমার কাছে কিছুই লুকোব না। আমি আমি সানিকে ভালোবাসি। আজ থেকে আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। যাও, তুমি তোমার ঘরে যাও। কি হলো, যাও। সালামু আলাইকুম সানি ভাই। প্রিয়ার বাবা আপনাকে জরুরি ভাবে দেখা করতে বলে। উপরে আসবার জন্য তোমাকে এখানে ডাকা হয়নি, তোমাকে ডাকা হয়েছে এই কথা বোঝাবার জন্য যে মাটি কখনো আকাশ ছুঁতে পারে না। জি আমি? হ্যাঁ তুমি। তুমি আমার মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে তোমার ভালোবাসার জালে বন্দী করেছো, ভেবেছ তুমি আমার এই বিষয় সম্পত্তির মালিক হতে পারবে। আপনি ভুল করছেন, আপনার সম্পত্তি নয়, আমি ভালোবাসি আমার প্রিয়াকে। আরে একবার যদি তুমি আমার মেয়ের নাম তোমার মুখে আনো তাহলে তোমার ওই জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। শুধু প্রিয়ার বাবা বলে আজ আপনি রেহাই পেলেন, নইলে আমি আপনাকে এমন শিক্ষা দিতাম যে ওই শব্দটা উচ্চারণ করার শক্তি আপনি হারিয়ে ফেলতেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। যদি এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে চাও তাহলে এই স্ট্যাম্প পেপারে তোমাকে লিখে যেতে হবে যে ভবিষ্যতে আর কোনোদিন তুমি আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবে না। নাও সই করো। প্রেম কখনো স্ট্যাম্প পেপারে লিখে বিক্রি করা যায় না। Oh!
হ্যালো হ্যালো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে হোয়াট হ্যাঁ হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীতে ডুবে গেছে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি আমি বিশ্বাস করি না অবৈধানিক চক্রান্ত আই শ্যাল নট স্পেয়ার ইউ মা মা গো প্রিয়া আমার চোখের সামনে নদীতে হারিয়ে গেল আমি তাকে বাঁচাতে পারলাম না মা বাঁচাতে পারলাম না একটু খেদমত করলে সব গড়গড় করে বলে দেবে দেখুন ভাই সাহেব আমি মা বলছি আমার ছেলে মিথ্যে বলেনি বিশ্বাস করুন ও নির্দোষ ইন্সপেক্টর আমাকে ভেতরে যেতে দাও আমার ছেলে কোন দোষ করেনি ওকে ছেড়ে দাও তোমরা কেন এসছো বিশ্বাস করুন আমি প্রিয়াকে লুকিয়ে রাখিনি আমি প্রিয়াকে লুকিয়ে রাখিনি তোমার ছেলে ছাড়া পেয়ে যাবে যাও এত বড় অফিসার আপনি করবেন না আপনি দুটি পায়ে পড়ি আমার ছেলের উপর থেকে নিত্য অভিযোগ আপনি তুলে নিন আমি কসম করে বলছি সানি আপনার মেয়েকে কিডন্যাপ করেনি আমি আসল যেতে আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি হায়দার সাহেব ওকে আমার বুকে ভরিয়ে দিন না তোমার ছেলে আমার বুক খালি করে দিয়েছে ওকে এত সহজে আমি তোমার বুকে ফিরে যেতে দেবো না চলে যাও এখান থেকে হায়দার সাহেব সন্তানের পিতা হয়েও সন্তানের জন্য এক মায়ের বুকের আর্তনাদ আপনি শুনলেন না অর্থ আর আভিজাত্যের অহংকার আপনাকে অন্ধ করে দিয়েছে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছি আল্লাহ যেন প্রিয়াকে বাঁচিয়ে রাখে এবং আমার কাছে ফিরিয়ে দেয় সেদিন আমি প্রিয়াকে আপনার বুকে ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দেব বাবা মায়ের বুকে সন্তান ফিরে এলে কেমন লাগে আপনি কাঁদছেন প্রিয়ার বাবা জানিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে কেন জানি নাকি প্রিয়াকে লুকিয়ে রেখেছে আমি কত হাত ব্যয় ধরলাম তবু জানিকে থানা থেকে জারি আনার অনুমতি তিনি দিলেন না খালাম্মা আপনি কোন চিন্তা করবেন না আমরা এখনো বেঁচে আছি যে করি হোক জামিনের থেকে আমরা জোগাড় করবো দরকার হলে শরীরের রক্ত দেখি জামিনের ব্যবস্থা করুন আপনি কান্দিয়ে না খালাম্মা চলেন সানিকে জামিনে ছেড়ে দেওয়ার জন্য এখানে কোর্টের প্রয়োজনীয় নির্দেশ রয়েছে আপনি দয়া করে দেখুন সব ঠিক আছে আপনি এখানে একটু সই করুন স্যান্ড্রি সানিকে ছেড়ে দাও সানি মা বাবা তুই ঠিক আছিস তো আমি ঠিকই আছি মা সম্ভবত মেয়েটা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাই ও পূর্বের কোনো কিছু মনে করতে পারছে না এখন ওর বিশ্রাম প্রয়োজন একটা কথা ও জেগে উঠলে আঘাত পায় এমন কোনো কিছু ওকে বলবেন না তাতে ওর ক্ষতি হতে পারে ও যেভাবে থাকতে চায় সেভাবে থাকতে দিন এই ওষুধগুলো সময় মতো খাওয়াবেন আশা করি ও দু একদিন তো সুস্থ হয়ে যাবে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাক্তারের কথা যদি সত্যি হয় তাহলে তো আল্লাহ সন্তানই নেই সংসারে দয়া করে আমাদের কাছে ওই মেয়েটাকে পাঠিয়েছেন ও আমাদের মেয়ে হয়ে থাকবে তুমি কি বলো সে না হয় থাকবে
কিন্তু আমি ভাবছি অন্য কথা। মেয়েটা কোত্থেকে নদীর তীরে এলো, ওকে হারিয়ে ওর আপনজনেরা এখন কেমন আছে, কি করছে? অমিত আজ দেশে ফিরছে, অথচ তুমি আমাদের ছেড়ে চলে গেছ। আমি ওর কাছে কি জবাব দেব, কি জবাব দেব? ওই ড্রয়িং রুমে মাম্মি। ড্যাডি বুঝি আজকে আরো ব্যস্ত হয়ে পড়েছে, তাই না? এবার ড্যাডি রিটায়ারমেন্ট ঘোষণা দেবো আমি, নো মোর ওয়ার্ক। কি বলো মাম্মি? মাম্মি কি হয়েছে তোমার চোখে পানি? আমি তোর ড্যাডির চিরদিনের জন্য রিটায়ারমেন্ট হয়ে গেছে বাবা। ড্যাডি বাবা, তোমরা আমাকে জানোনি কেন মাম্মি? কেন আমাকে খবর দিলে না? কেন ড্যাডির লাশ দেখার ভাগ্য আমার হলো না? কেন কেন? তোকে জানালে তোর পরীক্ষা দেয়া হতো না বাবা, তোর ড্যাডির স্বপ্নটাই বিফল হয়ে যেত। কি হয়েছিল ড্যাডির? হঠাৎ কেমন করে ড্যাডি আমাদের ছেড়ে চলে গেল মাম্মি? বলো মাম্মি বলো। আমাদের ম্যানেজার শরীফ খানের দুর্নীতির বিরুদ্ধে তোর ড্যাডি প্রতিবাদ করেছিল, তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল। তাই শয়তান শরীফ খান তোর ড্যাডিকে গুলি করে হত্যা করেছে। আমি ওই শরীফকে ছাড়বো না, আমি ওকে কুত্তার মতো গুলি করে মারবো, আমার ড্যাডির রক্তের বদলা নেব আমি। না বাবা না, যা হবার তা তো হয়েই গেছে, আল্লুকে সাজা দিয়েছে। তাছাড়া ওই জানোয়ারটাকে খুন করতে গিয়ে তুই কেন খুনি হবি বাবা? তাহলে যে আমি তোকে হারাবো। অমিত আপনার ছেলের মতো, আপনি ওকে পথ দেখাবেন। ওর বাবার এত বড় ব্যবসা, ও একা সামলাতে পারবে না। পারবে ভাবি, পারবে। অমিত ওর বাবার যোগ্য সন্তান, আমার বিশ্বাস সাদেকির স্বপ্ন অমিত নিশ্চয়ই পূরণ করতে পারবে। আপনি দোয়া করবেন আঙ্কেল, আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব। নীলগঞ্জে ড্যাডি যে মাল্টি প্রজেক্ট গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, প্রথমে আমি সেই প্রজেক্ট বাস্তবায়িত করে ড্যাডির স্বপ্ন পূরণ করতে চাই। ভেরি গুড ম্যানেজার সাহেব। ইয়েস স্যার। আপনি নীলগঞ্জে ফোন করে দিন, আমি সেখানে যাচ্ছি। হ্যালো, নীলগঞ্জ বাংলা থেকে কেয়ারটেকার ইদ্রিস মোল্লা বলছি। আমাদের ছোট সাহেব নীলগঞ্জ আসছেন, তুমি বাংলা বাড়ি সবকিছু ঠিকঠাক করে রেখো। জি জি। সালাম আলাইকুম স্যার। রাহেলা, রাহেলা কোথায় গেলে? কি হলো, হঠাৎ এত চেঁচামেচি করছো কেন? ছোট সাহেব আসছেন। হ্যাঁ, সব পরিষ্কার করে ঠিকঠাক করে রাখো। তাই নাকি? ছোট সাহেব আসছেন? হ্যাঁ, তিনি কিছুদিন এখানেই থাকবেন। নদী কোথায় গেল? এই গেল তানি, এখানে। কি হচ্ছে? ছোট সাহেব আসছেন। ছোট সাহেব? ছোট সাহেব আবার কে? আরে আমাদের মালিক। শুন, তুই কিন্তু বেশি দুষ্টামি করবি না। বাবা, তুমি আমাকে নিয়ে কিচ্ছু চিন্তা করো না, তোমার ছোট সাহেবকে আমি সামলে নেব। ছোট সাহেব শোনো, একশো বার বলেছি, লন্ডনের যাত্রা, সবকিছু ভালো করে দেখে শুনে নিও। আলবত ছোট সাহেব। তাহলে মোবাইল কোথায়, ব্রেগার কোথায়? আসলে ছোট সাহেব বিদেশি মাল তো খায় বেশি, ওগো জন্মই হয়েছিল এই দেশ থেকে শুধু খাওয়ানোর লাইগা। ও ঈশ্বর, তোমরা গাড়ি ঠিক করে নিয়ে এসো, আমি চললাম। ঠিকই বলেছিস, ছোট সাহেব যখন আসতে দেরি করছে তখন আমরা কানামাছি ভবকেলে সময় কাটাই, কি বলিস? আর ছোট সাহেব তো এই দিক দিয়ে আসবে। আচ্ছা রেডি?
হইয়া তো মোটা হয়ে গেলে কি করে? একি লম্বাও তো কম না। আরে চোখগুলো তো বেশ বড় বড় মনে হচ্ছে। ওরে বাপ রে, নাকটা দেখছি টিয়া পাখির ঠোঁটের মতো। আরে আরে তোর ঠোঁট দুটো কেমন বেটা মানুষের মতন মনে হচ্ছে। কি রে কথা বলছিস না কেন? এই সোলেমন কথা বলছিস না কেন? ছোট সাহেবের জন্য কিনে এনেছেন। ছোট সাহেব? ছোট সাহেব তো আসেনি মা, আমি সেই কখন থেকে রাস্তা অপেক্ষা করলাম, কোনো গাড়ি তো দেখলাম না। আরে বোকা মেয়ে, গাড়ি নষ্ট হয়েছে বলে ছোট সাহেব হেঁটে এসেছেন, বাংলাতেই তো আছেন। দাও দাও মাছগুলো আমার কাছে দাও, আমি দিয়ে আসি। আরে আরে ভাত তরকারি দিতে হবে তো, নুরি শোন নুরি। আপনি তুমি কি হয়েছে নুরি? কি হয়েছে? একি এগুলো পড়লো কি করে? ধাক্কা বাবা। নুরি আমার মেয়ে ছোট সাহেব। এত বড় মানুষটা সে কিনা ছোট সাহেব? খিদে পেয়েছে না? আর তোদেরই বা কি দোষ, খিদে পেলে সৃষ্টি সেরা মানুষেরই কোনো হুঁশ জ্ঞান থাকে না, আর তোরা তো গরু। এখনই তোদের খেতে দিচ্ছি। কিন্তু ছোট সাহেব, রাখ তোর ছোট সাহেব। চাঁদ সরোজ চাঁদ, তাও ভালো তোরা গরু হয়েছিস, গাধা তো হসনি। মানুষ তো আজকাল গাধা হয়ে গেছে, মনে হয় কিছু কিছু মানুষের মাথায় গাধার মগজ ঢুকে গেছে। কেন যে গরুর ভুসি খেতে গোয়াল ঘরে আছে ওরা? প্রজাপতি গেল কই? গেল কই? এদিকে চল তো দেখি। প্রজাপতি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ম্যানেজার মিস্টার হুদা। হ্যালো, ওয়েলকাম। আসুন স্যার। কথা ছিল সকাল বিকাল দুবার মাকে ফোন করবি। কই, একবারও তো করলি না। নাকি মাকে ভুলিয়ে দেবার মতো কেউ আছে ওখানে? এখানে না না মাম্মি, তেমন কিছু না, এখনো আসেনি, আর তোমার অনুমতি ছাড়া কেউ আসবে না। ঠিক আছে বাবা, ভালো মন্দ খবর দিস, আমি চিন্তায় থাকবো। আচ্ছা মাম্মি, সময় মতো ঠিকই ফোন করবো। রাখি, আল্লাহ হাফেজ মাই সুইট মাম্মি। ফোনে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? মাম্মি খুব বকেছে তোমাকে। হ্যাঁ, আমার মাম্মি ভীষণ রাগি, ছুটাছুটি খেলাধুলা একদম দেখতে পারে না, দুষ্টুমি করলে ধরে পিটিয়ে মনে করে এখন থেকে আমি তোমার খরগোশ। বোকা বেটা, খরগোশ কখন এত বড় হয়? তাছাড়া আপনি হচ্ছেন আমার ছোট সাহেব, খরগোশ হবেন কেন? শোনো, নুরি নামটা আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানো? আচ্ছা, ভালোবাসা কাকে বলে বোঝো? না। আচ্ছা, প্রেম করেছো কখনো? প্রেম? সেটা আবার কি? ও হো, কি করে বোঝাই তোমাকে? এসব কি বলছেন আপনি? না, কিচ্ছু হবে না তোমার, তোমার ভবিষ্যৎ একদম অন্ধকার। আচ্ছা, বিয়ে তো বুঝো তো, বিয়ে? বিয়ে? ও মাই হেড, মানে আমার মাথা। এসব না জানলে ঘর সংসার করবে কি করে? ভালোবাসা বুঝতে হলে মন থাকা চাই, একা মন থাকা চাই। সে কথা বোঝাই ভালোবাসার পাঠশালা নাই রে বই খাতা নাই ভালোবাসা বুঝতে হলে মনে থাকা চাই একা মন থাকা চাই। ভালো
ভালোবাসার পাঠশালা নাই, নাই রে বই খাতা নাই, ভালোবাসা বুঝতে হলে মন থাকা চাই, একটা মন থাকা চাই। দেখতে শুনতে তো ভালো মানুষের মতোই মনে হইতেছে,
অথচ মেয়ে মানুষের হাতে ধরে টানাটানি ভালো না ভালো না খুব খারাপ কথা শুনেন শেষে গণকে দিন খায় মরবেন তুমি কোন मर्यादा रखते सानी হায়দার মনসুর সাহেব বুঝুক সানির মা গরিব হতে পারে কিন্তু বেঈমান না মিথ্যাবাদী না কি বলছিস তুই সেই নীলগঞ্জ থেকে ঢাকায় তুই একা এসেছিস না হায়দার সাহেব প্রিয়া একা আসেনি আমি ওকে নিয়ে এসেছি তুমি তুমি ওকে নিয়ে এসেছো হ্যাঁ হায়দার সাহেব সত্য আর মিথ্যার পার্থক্য বোঝাতে মিথ্যার ভিত কেমন করে ভেঙে পড়ে তা দেখাবার জন্যে আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে হাল্লা এক গরিব মায়ের ওয়াদাকে রক্ষা করেছেন চুপ কর অনেক বলেছো প্রিয়াকে তুমি এই পর্যন্ত নিয়ে এসেছো তাই আজ তোমাকে কিছু বললাম না কিন্তু 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 কি হায়দার সাহেব বলবার জন্য আপনার কাছে আছি নাকি একটা কথা মনে রাখবেন যে মেয়েকে আমি আজ ফিরিয়ে দিয়ে গেলাম এ মেয়ে আমার ঘরের আমানত কি বলতে চাও তুমি আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে আমি ওদের ভালোবাসাকে মেনে নিয়েছি বাজে বকো না সম্পর্ক কেবল সমানে সমানে হয় তোমার মতো ছোট লোকের ঘরে আমার মেয়ে কোনোদিনই বউ হয়ে যাবে না সময় তো বলে দেবে তবে এটুকু জেনে রাখুন যতক্ষণ পর্যন্ত আপনি নিজে আপনার মেয়েকে বধূ সাজিয়ে আমার ছেলের হাতে তুলে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমার ছেলেও এ ঘর থেকে তাকে বধূ করে কোনো দিন তুলে নিয়ে যাবে না হাসিমা আমি ভাবতেও পারি না ড্যাডি তুমি এত নিচে নেমে গেছো সম্পদের মোহ তোমাকে এত অন্ধ করে দিয়েছে যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে এই সব কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী শোনো আজকের পর থেকে সানিকে ভুলে যাবে তুমি তোমার বিয়ে আমার বন্ধু সাদেকের ছেলে অমিতের সাথে হবে এ আমার সিদ্ধান্ত এটা তো তোমার সিদ্ধান্ত এবার আমার সিদ্ধান্তটাও জেনে নাও সানি আমার জীবন মরণ সব কিছু আমার বিয়ে হলে শুধু সানির সাথেই হবে আমি কোনো অমিতকে চিনা
বাবা, আর কতদিন তুই এভাবে কাটাবি? নুরি হারিয়ে যাবার পর থেকে তোর চেহারার কি হাল হয়েছে? আয়নায় একবার নিজেকে দেখেছিস? মাম্মি, নুরিকে আমি কেন ভুলতে পারি না? কেন আমার ভেতর থেকে ওকে বের করতে পারি না? ওর স্মৃতিগুলো কেন মুছতে পারি না মাম্মি? কেন? আমার কথা তুই মেনে নে বাবা। হায়দার ভাইয়ের মেয়ে প্রিয়াকে তুই বিয়ে কর, এটাই তোর ড্যাডির শেষ ইচ্ছে ছিল। না মাম্মি, আমি আমার ভালোবাসার সাথে বেইমানি করতে পারি না। প্রিয়া খুব ভালো মেয়ে, যেমন সুন্দরী তেমনি শিক্ষিতা। তুই সুখী হবি বাবা, এই দেখ আমি ওর ছবি নিয়ে এসেছি। আমাকে আমাকে মাফ করে দাও মাম্মি, এই অন্তরের সবটুকু জায়গা জুড়ে কেবল নুরি আর নুরি, এখানে আমি কিছুতেই প্রিয়াকে ঠাই দিতে পারবো না মাম্মি। কোনো মাই তার সন্তানকে এভাবে অন্ধকারে হারিয়ে যেতে দিতে পারে না বাবা। প্রিয়াকে বিয়ে করে তুই আলোর পথে ফিরে আয়। ও মাম্মি প্লিজ, তুমি বুঝতে চেষ্টা করো, আমার জীবনের সমস্ত অন্ধকার তো নুরি নুরে আলোকিত হয়ে আছে, তবে কেন শুধু শুধু সেখানে প্রিয়াকে টেনে আনবো? এই ছবিটা একবার দেখে নে, হয়তো এর মধ্যে তুই তোর হারিয়ে যাওয়া ভালোবাসা খুঁজে পাবি বাবা। না মাম্মি না, আমি কারো ছবি দেখতে চাই না। নুরির যে ছবি এই হৃদয়ে আঁকা আছে, সে ছবি বুকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল থেকে অফিস ব্যবসা সব আমি সামনে নেব, সব কাজ করবো মাম্মি, সব কাজ করবো। কিন্তু আর কোনোদিন কোনো প্রিয়ার কথা আমাকে তুমি বলবে না। আমি নুরিকে ছাড়া কাউকে বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। না ড্যাডি না, আমি তোমার কথা মানি না, কারণ তুমি এখন যেখানে দাঁড়িয়ে আমার আর সানির ভালোবাসার বিচার করছো, সেখানে শুধুই মিথ্যে অহংকারের অন্ধকার তোমাকে ঘিরে রেখেছে। আমাদের পবিত্র ভালোবাসাকে তুমি পরখ করতে পারছো না ড্যাডি, পরখ করতে পারছো না। তুমি আর এক পাও বাড়ির বাইরে যাবে না। আমি হায়দার মনসুর, একবার ব্যর্থ হয়েছি গুন্ডাটাকে শিক্ষা দিতে, কিন্তু আর নয়। আবার যদি তুমি ওর কাছে যাও তাহলে আমি প্রতিজ্ঞা করছি ওকে আমি নিজের হাতে গুলি করে হত্যা করব। না মা, আমি জানি প্রিয়ার বাবা কোনোদিনই আমার কাছে প্রিয়াকে তুলে দেবে না, স্বীকৃতি দেবে না আমাদের ভালোবাসা, কিন্তু কিন্তু প্রিয়াকে ছাড়া আমি বাঁচবো না। সানি সানি, আমি তোর মা বাবা, তোর ব্যথা আমি বুঝতে পারছি, কিন্তু এক অহংকারী পিতার প্রতিশোধের আগুনে আমি আমি আমার সংসার পুড়িয়ে ছাই করে দিতে পারি না। তুই তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তাহলে আমার মরা মরতে। না 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 না, অমন করে বলো না, এত বড় পরীক্ষা তুমি দিও না, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি যদি আমার আত্মা হয়ে থাকো তুমি প্রিয়াসে আত্মা নির্বল বাতাস, তুমি যদি আমার শক্তি হয়ে থাকো তবে প্রিয়াসী শক্তির উৎস। মায়ের মর্যাদা নষ্ট করে আমি আমার প্রেমকে বড় করতে পারি না মা, কিন্তু প্রিয়াকে ছাড়া আমি বাঁচতেও পারবো না মা, বাঁচতেও পারবো না মা, বাঁচতেও পারবো না। সালাম স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম, কি খবর আশা সাহেব, মালগুলো সব ঠিক আছে তো? জি স্যার, ওই তো আনলোড হচ্ছে। দ্যাটস গুড।
সরি স্যার, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ইটস ওকে। কি নাম তোমার? সানি। ঠিক আছে, কাজে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? স্যার আমি ঠিক আছি। আশা সাহেব স্যার ছেলেটাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে। ওকে স্যার। ভেতরে আসতে পারি? ও সানি, আমাকে ডেকেছেন স্যার, এসো বসো। কি হলো, বসো। জি, কি জন্য ডেকেছেন বলুন। ও কোন সেকশনে কাজ করো তুমি? আমি লেবার সুপারভাইজার স্যার। ইয়ে টয়লেট আমি দেখলাম তোমাকে। আমার সেকশনে দুজন লোক অসুস্থ, ওদের কাজ পড়ে থাকবে। শোনো, কাল থেকে তুমি স্টোর অফিসার হিসাবে কাজ করবে। আমি স্টোর অফিসার? কি বলছেন স্যার? হ্যাঁ, যারা অন্যের জন্য নিজের শ্রম দিতে পারে, পরের জন্য এত বড় ঝুঁকি নিতে পারে, তাদের যোগ্যতা অনুসারে কাজ হওয়া উচিত। কিন্তু স্যার, আমার জীবন বাঁচিয়ে তুমি যা করেছো তার তুলনায় এটা কিছু না সানি। স্যার আমি তো আমার কর্তব্য করেছি। নো মোর স্যার, আজ থেকে তুমি আমার বন্ধু। শোনো, এই চিঠিটা তুমি সানির হাতে পৌঁছে দেবে, কেউ যেন না জানে। প্রিয়া আপা আপনাকে এই চিঠিটা দিয়েছে। ঠিক আছে, তুমি যাও। আসুন। অনেক অনেক ভালোবাসা নিও, তোমার সঙ্গে জরুরি কথা আছে। বিকেল 5টায় আমি তোমার জন্য রোমিও পার্কে অপেক্ষা করব, অবশ্যই দেখা করো। ভালোবাসা, তোমার প্রিয়া। হ্যালো। হ্যালো সাহেব, আপনাকে ডেকেছেন। ঠিক আছে, আমি আসছি। আমাকে ডেকেছেন স্যার? আরে সানি, এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছি। তোমার তো ছুটি হয়ে গেছে তাই না? জি স্যার। ওহো, তোমাকে আমি কতবার বলেছি আমাকে স্যার বলবে না। শোনো, আমি প্ল্যান করেছি তোমাকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবো। তোমার কোনো বিশেষ কাজ আছে? কাজ? না না, কাজ আর কি। তবে তুমি অন্য কিছু ভাবছো? ও সরি, মানে তোমার কোনো বন্ধু নেই সে কথা? এত বছর বিদেশে ছিলাম, এখানে বন্ধু পাবো কোথায়? আর যাকে জীবনের সাথে জড়িয়েছিলাম, বন্ধুত্ব আর ভালোবাসার দোরে বেঁধেছিলাম, সেও হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হ্যাঁ, একদিন সব বলবো তোমাকে। চলো। তুমি একটু অপেক্ষা করো। তোমাকে কেমন জানি অস্থির মনে হচ্ছে। না না বলো তুমি। চলো কিছু খেয়ে নি। কি খাবেন স্যার? দুটো কোল্ড ড্রিঙ্ক। নিশ্চয়ই আমার কাছে তুমি কিছু গোপন করছো, আই এম শিওর। না না, গোপন করবো কেন? কারণ এখনো তুমি আমাকে বন্ধু বলে মেনে নিতে পারোনি। না বন্ধু তা নয়। তাহলে কি? আমার জন্য একজন অপেক্ষা করছে। অপেক্ষা করছে? তোমার কোনো প্রেমিকা নেই তো? হ্যাঁ হ্যাঁ। আরে প্রেমিকা তোমার অপেক্ষা করছে আর তুমি আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? প্রেমের চেয়ে বন্ধুত্ব বড় হয়ে গেল নাকি? হ্যাঁ, কেন হতে পারে না? বন্ধুর জন্য ভালোবাসা ত্যাগ করতে দেখো। দেখেছি শুনেছি, কিন্তু এই বন্ধু তোমার ভালোবাসা ত্যাগ চায় না, মিলন চায়। আন্ডারস্ট্যান্ড? আর তোমার প্রেমিকাকে আমিও দেখব। ড্রাইভার চলো। এতদিন পরে
কোথায় ছিলে এতদিন? যে মানে ও হ্যাঁ, তোমার সাথে তো প্রিয়ার পরিচয় হয়নি। চল চল পরিচয় করে দিই। হয়েছে আঙ্কেল, দেখা হয়েছে, কথা হয়েছে। That's good. Oh, হ্যাঁ, যে তোমার মা বলেছিলেন তোমাদের বিয়ের এনগেজমেন্টের তারিখটা আমাকে জানিয়ে দেবেন। তো আমি বলছিলাম কি, কাল তো প্রিয়ার জন্মদিন, ওই জন্মদিনের অনুষ্ঠানেই তোমাদের এনগেজমেন্টের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিই। তা তোমার কি কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। এনগেজমেন্ট যে কোনো দিন হতে পারে। মা আপনার সাথে কথা বলবেন। আমি যাই অঙ্কেল। সালাম। আচ্ছা বন্ধু, কি চাস? আগে খুশির কারণটা তো শুনি। আমি আমার হারানো প্রেমিকাকে খুঁজে পেয়েছি। সত্যি? হ্যাঁ, তোর প্রেমিকাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার আগেই আমার প্রেমিকার সাথে তোর দেখা হবে। আসলে তুই বড় ভাগ্যবান, হারানো প্রেম আবার ফিরে পেয়েছিস, আর আমার প্রেম আমার সাথে লুকোচুরি খেলছে। সত্যিকারের ভালোবাসা বেশি দিন লুকোচুরি খেলতে পারে না, একদিন হঠাৎ করেই সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তোর কাছে ধরা দেবে। শোন, কালো জন্মদিন, আর এই জন্মদিনে আমার সঙ্গে ওর এঙ্গেজমেন্ট হবে। তুই আমার সাথে যাবি, আমরা সেখানে নাচবো, গাইবো, ফুর্তি করবো। ভাবি, মেহমানরা তো প্রায় সবাই এসে গেল, কিন্তু অমিত এখনো। এতক্ষণে তোর চলে আসার কথা, কেন যে দেরি করছে বুঝতে পারছি না। ওই তো অমিত এসে গেছে। সরি, দেরি হয়ে গেল। মামি, পরিচয় দিচ্ছি, ও আমার বন্ধু, ওর কথা তোমাকে বলেছিলাম। ট্রাক অ্যাক্সিডেন্ট থেকে ও আমাকে প্রাণে বাঁচিয়েছিল। ইনি আমার হায়দার আঙ্কেল, প্রিয়ার ড্যাডি, আর ও আমার বন্ধু। হ্যাঁ, আমি ওকে চিনি। সানি, ও হচ্ছে প্রিয়া। আমার হারিয়ে যাওয়া 7000 ধন। রাত অনেক হয়ে গেছে, চলো মা অনুষ্ঠান শুরু করা যাক। এসো অমিত। নে মা, শুরু কর, আর দেরি করিস না। আমার মেয়ের এই শুভ জন্মদিনে আমি আপনাদের আরেকটি শুভ সংবাদ জানাতে চাই। আমার বন্ধু প্রয়াত হাবিব সাদেকের একমাত্র পুত্র অমিত সাদেকের সাথে আমার মেয়ে প্রিয়ার এনগেজমেন্ট ঘোষণা করছি। কখনো কখনো মানুষ সুখেও কাঁদে,
তবু আজ করে কান্না নয়, আজ এখানে পড়বে আনন্দের বন্যা।
আরে প্রিয়া তুমি ও গড বিশ্বাস করো মনে মনে আমি তোমার কথাই ভাবছিলাম জানো খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে বসো প্রিয়া না আমি বসতে আসিনি আপনার এই আংটিটা ফিরিয়ে দিতে এসেছি কি বলছো প্রিয়া এটা আমাদের এনগেজমেন্টের আংটি হ্যাঁ আমি জানি এটা এনগেজমেন্টের আংটি কাল আমি ড্যাডির মুখের দিকে চেয়ে লোকজনের সামনে ফিরিয়ে দিতে পারিনি নইলে অমন কথা বলো না আমি আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার পরিণতি হিসাবে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি আপনাকে ভালোবাসিনি হয়তো নুরি আপনাকে ভালোবেসেছিল কিন্তু সে ছিল স্মৃতি ভ্রষ্ট একটা স্মৃতি ভ্রষ্ট মেয়ের ভালোবাসাকে আপনি আপনার ভালোবাসার রং দিয়ে সাজিয়ে বিয়ে করার স্বপ্ন দেখছেন অমিত সাহেব আমাকে চোরাবালি থেকে মুক্তি দিন আপনাকে দেওয়ার মতন আমার কাছে কিছুই অবশিষ্ট নেই যদি একটি জীবিত লাশকে আপনি পেতে চান তাহলে নিন রং করুন আপনার ইচ্ছা আমাকে আমাকে এভাবে ছোট করুন আপনি একটা অনুরোধ আমার জানির ভালোবাসায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবেন না আপনার বন্ধু সানি আমার ভালোবাসা আমার জীবন আমার মরণ আমার প্রেমের অহংকার ওকে আর আমি বাঁচব না প্রিয়া তুমি বাড়ি যাও হায়দার মনসুর জেলখানার গড়াদের ভেতর প্রতিটি মুহূর্ত যে আগুনে আমি জ্বলেছি তোকেও আমি সেই আগুনে জ্বালাবো বস একটা মজার খবর আছে হায়দার মনসুর তার মেয়ে প্রিয়াকে বিয়ে দিচ্ছে ওই বেঈমান সানির সাথে সানি বাবা বাবা এবার জমবে খেলা সানি তোকে আমি আমার সাথে বেঈমানি শিক্ষা দেব বস হুকুম করুন আমি সানিকে তুলে নিয়ে আসি না সে মেয়েটার জন্য সানি আমার সাথে বেঈমানি করে হায়দার মনসুরের হাতে ফিরিয়ে দিয়েছিল সে মেয়েটাকে তুলে আনলেই সানি আমার হাতের মুঠোই চলে আসবে কান টানলেই মাথা আসে পুরনো ফর্মুলার নতুন চাল আমি শরীফ খান বলছি আমাকে নিশ্চয়ই তোমার ভুলবার কথা নয় তোমার মেয়ে এখন আমার কাছে সানিকে খবর তো দিয়ে দিও আমি বেগুনবাড়ি পোস্ট অফিসের পাশে এক গোডাউনে আছি তোমার মেয়ের লাশ যদি তুমি দেখতে না চাও তাহলে পুলিশের সঙ্গে বৃথা যোগাযোগের চেষ্টা করো না একবার ভুল করেছি এবার আর ভুল হবে না ও সানি ভাই প্রিয়া গো বাড়িতে শুনলাম প্রিয়া রে শরীফ খালি গুন্ডারা তুই জানিয়ে গেছে শরীফ খান ছেড়ে দেবো আসলে মাথার দরকার হলে কানটানার ফর্মুলাটা চমৎকার আর কানটা যদি এরকম সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই ইচ্ছে করলে কানে কামড় দেওয়া যায় তোমার কাছে কিছুই চাই না তুমি তো আমার লোকজনদের জন্য এক্সট্রা বোনাস আমি তো চাই সানিকে সে তোমার স্বামী হতে যাচ্ছে কি করেছে সানি বেঈমানি সে তোমার জন্য আমার সঙ্গে বেঈমানি করেছে কথা ছিল তুমি কাকে রাখবে তাকে নিয়ে ফিরে দিয়েছে যার ফলে তোমার বাবা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে খুনের দায় জেলে পাঠিয়েছে সানি ঠিকই করেছে আপনার মতো খুনির সঙ্গে যা করা উচিত তাই করেছে আমি তার বদলে নেব জেলখানার অন্ধকার কুঠুরিতে কেটে যাওয়া প্রতিটি মুহূর্তের বদলা শরীর
শুনলে প্রেমিককে পিটি দাও। কি চাস তুই? তোর শত্রুতা আমার সঙ্গে, প্রিয়াকে তুই ছেড়ে দে। প্রিয়াকে এখানেই থাকতে হবে, তুই মৃত্যু যন্ত্রণায় ছটফট করবি। কাঁদবি আমি তোকে কুত্তার মতো মারব হারাম জাদা। সে সুযোগ আমি তোকে দেব না, তার আগে তুই এই দুনিয়া ছেড়ে চলে যাবি। কবি খা বিষ জেলখানায় আটক থেকে বিষের যন্ত্রণায় চলেছি, এটা তো সেই যন্ত্রণারই বদলা। সেটা তো ছিল কষ্টের বিষ, আর এটা তরল বিষ। এতে আছে বাবলা কাটার বিষ, সাথে এক ফোঁটা সাইনাইড মিশিয়েছি। ঔষধের মতো করে এক ডোজ করে খাওয়াবো। তোর মরণ কেউ দেখাতে পারবে না। আমার বাবাকে তুই হত্যা করেছিলি, জেলখানা থেকে পালিয়ে এলেও আমার কাছ থেকে তুই পালাতে পারবি না শরীফ।
সব ঠিক হয়ে যাবে। স্টমাক থেকে বীজ বের করা হয়েছে, তবে পুরোপুরি আশঙ্কা মুক্ত নয়। আল্লাহর কাছে দোয়া করুন। ওকে যেতে দিন, প্রিয়ার ভালোবাসা হয়তো সানিকে সুস্থ করে তুলবে। যতবার মন চায় সেই নামে ডাকি দেয়া।